অলসতা কাটানোর কিছু উপায় বলে দিন। অলসতাও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা কিছু বিষয় আমাদের মধ্যে সৃষ্টি করেছেন যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, ওটাকে ইনঅ্যাক্টিভ করলে শয়তান অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্যে যেমন আপনার লেসানকে সবসময় দিকরুল্লাহ, আল্লাহ দিকিরে থাকবে সে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আকবার। আপনি দেখেন, আপনি যখন ট্রাফিক জ্যামে পড়েন তখন যদি আপনার মুখ দিয়ে কোরআনের আয়াত বের না হয়, আল্লাহর জিকির বের না হয়, তখন দেখবেন যে আপনি অন্য জগতে চলে যান, কিছু না কিছু ভাবতেছেন, সব উল্টাপাল্টা জিনিস। অথবা কারোর সাথে টেলিফোনের পর টেলিফোন বলতেছেন, সেখানে অনেক মিথ্যা কথা বলছেন, আসেন বনানিতে বলতেছেন আমি এখন মহাখালী, মানে এরকম আরও কত কিছু। তো তাহলে ব্যাপার হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ইবাদতে অ্যাক্টিভ না থাকলে তখন দেখবেন যে ইবাদতে ঠিক বিপরীত অবস্থানে চলে যাবেন। তাওহীদে অ্যাক্টিভ না থাকলে শিরক এবং কুফরি আপনাকে ধরে ফেলবে। সুন্নায় অ্যাক্টিভ না থাকলে বেদআত আপনাকে ধরে ফেলবে। মাথায় যদি আপনি চিন্তা চেতনায় ভালো মুসলিম না থাকেন, তখন দেখবেন যে খারাপ চিন্তা আপনার মাথায় চলে আসবে, আপনাকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে, বদাখলাকের দিকে নিয়ে যাবে, পর্নোগ্রাফির দিকে নিয়ে যাবে এবং নানা ধরনের বদভ্যাসের দিকে আপনাকে নিয়ে যাবে। আর মানুষের মাথাটা, মাথার কারণেই মানুষ আসলে ইউনিক। আমাদের আছে আকল, বুদ্ধি, বিবেক, ইন্টেলেক্ট। আপনি যদি এটাকে কাজ না দেন, অলস করে রাখেন, তাহলে সে কিন্তু অকাজ করবে। এই ব্রেনটা কাজ চায়, কাজ মানে ভালো কাজ, কাজ বললেই বোঝাবে ভালো কাজ। আর যদি ভালো কাজ না দেন তাহলে সে অকাজ করবে, অকাজ চিন্তা ভাবনা ইত্যাদি করবে। জি, অলসতা কাটানোর জন্য এই জন্য আমাদের আল্লাহ দেখির ইবাদত একটু বাড়িয়ে দিতে হবে, ফরজ ওয়াজিবের বাইরেও ইবাদত করতে হবে। সে প্রোগ্রামটা রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে দিয়েছেন, শেষ রাতে তাহাজ্জুদ, সালাতুদ দোহা, এরকম বিভিন্ন অকেশনাল আমল দিয়েছেন, সাপ্তাহিক সিয়াম, তারপরে বিভিন্ন আশুরার সিয়াম, আরাফার সিয়াম, সকাল সন্ধ্যার আদকার, তাই না, ইত্যাদি। এভাবে আরও অনেক সুন্দর সুন্দর আদকারের যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি সব কিছু, এগুলোর মধ্য দিয়ে এবং কিছু চ্যারিটির কাজ করবেন, সামাজিক কাজ করবেন। আজকের মানুষ মুসলিমরা দেখেন এনজিওতে কাজ করলে তখন সে সামাজিক কাজ করে, কেন ব্যক্তিগতভাবে সামাজিক কাজ করা যায় না? হ্যাঁ, একজন মানুষকে যদি আমি দেখতে যাই, একজন বৃদ্ধের সেবা করতে যাই, একজন অন্ধকে যদি রাস্তা পার করে দেই, এটার জন্য চাকরি লাগে? আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমি যদি এনজিওতে চাকরি করি এবং আমার কাজ যদি হয় অন্ধদেরকে নিয়ে কাজ করা, তখন অন্ধদেরকে নিয়ে কাজ করব। আমার কাজ যদি অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া, আপনি দেখবেন রাস্তায় আগে জিজ্ঞেস করুন, ভাই তুমি কোন এনজিওতে কাজ করো? কারণ স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করা এটা একদম নাই, এটা একদম নাই। আপনার তো সময়ই হবে না, অলস সময় কাটাবেন কী করে, তাই না? সময় তো হবে না। ইসলাম আমাদেরকে যে কাজগুলো দিয়েছে, চ্যারিটির কাজ করতে বলেছে, সাদাকার কাজ করতে বলেছে, রোগী দেখতে যেতে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো যে করতেন, কেন করতেন বলেন তো? কেউ কি তাকে পয়সা দিত? স্বপ্রণোদিত হয়ে কাজ করতেন এবং তার সাহাবারাও তাই করতেন। আজকে আমরা যদি এই ভালো ভালো কাজগুলো করি, তখন দেখবেন যে আপনার নিঃশ্বাস ফেলারও সময় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।